গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর আজ সকাল এখন বাজে প্রায় 5:45, আর আমি বেরিয়ে পড়লাম বাড়ির থেকে, কারণ আজকে আমার এক জায়গায় একটা কাজ রয়েছে, সেখানে আমার ড্রোন অপারেটর হিসেবে কাজ করতে হবে। কিন্তু ড্রোনটা আমার অ্যাকচুয়ালি ওখান থেকে প্রোভাইড করা হবে, কারণ আমার বাড়ির থেকে ড্রোন আমি আজকে নেইনি। সকাল বাড়ির থেকে টুকটাক একটু খেয়ে বেরিয়ে পড়েছি, আর এখন আমার এখান থেকে প্রায় 10 মিনিট মতন আমার গাড়ি চালাই স্টেশন যেতে হবে, এবং স্টেশনে আমার গাড়িটা রেখে দেন ট্রেন ধরে আমি বেরিয়ে পড়বো। 6:30 লোকাল ধরবো আমি, 6:33 ওটা হাবড়া থেকে ছাড়বে, তো ওই জন্য একটু তাড়াহুড়ো করে বেরিয়েছি, হাতে সময়ও রয়েছে বেশ। তো নর্মালি আমাদের আগস্ট মাসে একটু কাজ বাজ কম থাকে, কারণ এই টাইমে বিয়ে তেমন একটা হয় না, আর জন্মদিন বা অনুষ্ঠান এগুলো খুবই কম হয়, কারণ বর্ষাকাল থাকে যেহেতু, আর বর্ষাকালে তো বাইরে ড্রোন ওড়ানো যায় না। বৃষ্টি বর্ষাকালে ড্রোন কেন, কোনো ক্যামেরাই ইউজ করা যায় না, বুঝতেই পারছো সবাই তো। সেই কারণে কাজের চাপটা আমাদের একটু কম থাকে, আর এই জন্য বাড়িতে বসে থাকতে হয় বেশিরভাগ টাইমে। তো অনেকদিন পর কাজটা যেহেতু আসলো, তাহলে আমি একটু কাজটা করেই আসি, একা একা গিয়েই না হয়। তো এই বলতে বলতে দেখো হাবড়া স্টেশনের কাছাকাছি চলে আসলাম, আর গাড়িটা গ্যারেজ করে দিয়েই আমি সাথে সাথে টিকিট কাউন্টার থেকে, মানে টিকিট আগের থেকে আমার কাটা ছিল যদিও অনলাইনে, তো সেটাই আমি করে নিলাম। আর ঢুকতে ঢুকতেই দেখো এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, 6:30 মানে 6:33 যে ট্রেনটা ছাড়বে, আর এই ট্রেনটাতে আমি করেই এখন যাব, কারণ এই ট্রেনটা না করে গেলে আমার ওই সঠিক টাইমে ওখানে পৌঁছাতে পারবো না, কারণ আমার ওখানে 8টার মধ্যে আমার ওখানে প্রেজেন্ট থাকতেই হবে যেভাবে হোক। তো এই জন্য একটু চাপিয়ে ছিল। তো ওই যে দেখতে পাচ্ছ আমাদের হাবড়া স্টেশন, আর ট্রেনটা যেহেতু দাঁড়িয়ে আছে, এই ট্রেনটাই আমি উঠবো। এই দেখো ঢুকতে ঢুকতেই ওফ, ট্রেন পুরো ফাঁকা, দেখো ভেতরে সিটটা ভাগ্যিস ভাগ্য করে পেয়ে গেলাম দরজার সাইডে। যাই হোক একটু হাওয়া তো খেতে খেতে যেতে পারবো। আসলে অন্য দিনের তুলনায় আজকে ট্রেনটা একটু ভিড়টা কমই ছিল, বুঝতে পারলাম না কেন, অবশ্য লোকাল ট্রেন বলে একটু হয়তো ভিড় কম থাকে। তো দেখতে পাচ্ছ সবাই বেশ মজায় ব্যস্ত, তো এই যে ফাঁকা অবস্থাটা দেখছি এটা কখনো এরকম থাকে না। কিছুক্ষণের মধ্যে এই দেখো ভিড় হয়ে গেল, বলতে বলতেই এই হচ্ছে ভিড়, এরপরে আরও এক্সট্রিম লেভেলের ভিড় হয় যা তোমরা বুঝতেই পারছ। তো ট্রেনের বাইরে থেকে ট্রেনের ভিউটা জাস্ট একবার দেখে নাও, ও এই যে ভিউটা দেখতে পাচ্ছ এটা আমাদের হাবড়া কৃষ্ণনগর ছেড়ে দত্তপুকুরের দিকে যেতে যেতেই মানে এটা পড়ে। তো ভিউটা সত্যিই অসাধারণ ভিউ ছিল, মানে দেখার মতন, কোনো কথা হবে না এতে, ঠিক আছে। তো আশেপাশে ট্রেনের সাইড দিয়ে একটু দেখাচ্ছিলাম যে কীভাবে কী লাগে। দেখো আকাশটা সত্যি বলতে এই মেঘলা ওয়েদারের মধ্যে যদি এরকম আকাশ থাকে না মনটা ভালো লাগে, কারণ কাজটা সুন্দরভাবে তুলতে পারবো, কিন্তু বৃষ্টি হলেই চাপ হয়ে যায় আমাদের, কারণ বুঝতেই পারছো বৃষ্টি হলে ড্রোন উড়ানো যাবে না। আর এই আকাশটা দেখে আজকে আনন্দই লাগছিল বেশ। তো কী আর বলবো, যে ভাবছিলাম যে যাই ওখানে গিয়েই বোঝা যাবে যা বাকিটা যা হবে হবে। তো বলতে বলতেই দেখো এই দেখো লোকজন হলো কীভাবে আমার ক্যামেরাটার দিকে তাকাচ্ছিল, কেন ওনাদের খেতে দেওয়া হবে, ঠিক আছে। তো যাই হোক ভিড়ের মধ্যে দিয়েই আমি টুকটাক তোমাদের শেয়ার করলাম। আর এই দেখো একটা ট্রেন ঢুকছে, জাস্ট লুক অ্যাট দিস, ওফ এগুলো লাগছে। তো চলো এইভাবেই কথা বলতে বলতে আমরা প্রায় বিধাননগর স্টেশনের কাছাকাছি চলে আসবো। আমি যেহেতু বিধাননগর নামবো, আর ওই যে দেখতে পাচ্ছ আমি ভিড়ের মধ্যে, আর বিধাননগর স্টেশনের কাছাকাছি প্রায় ট্রেনটা চলেই এসছে। তো এবার এই যে ট্রেন চলে এসছে প্রায়, এখন সবাই নামবে, আর এদিকে সবাই হুটো কাটা লেগে গেছে, কেউ তো রীতিমতো মিডিলের মধ্যে ঝামেলাই শুরু করে দিয়েছে, ভিড়ে এ আগে নামবে ও আগে নামবে বলে। ওই দেখো আমি যাচ্ছি, ইস এই ভিড়ের মধ্যে স্যান্ডউইচের মতন তোকে চাপ খেয়ে যাচ্ছিলাম। যাই হোক এত কষ্ট সৃষ্ট করে এই বেরিয়ে পড়লাম, দেখো লোকের অবস্থা, ওই মহিলাকে দেখো সবাই বেরোচ্ছে, উনি ভিতর দিয়ে ঢুকবেই, ওই ভিতর দিয়ে ঢুকবে, এই নিয়ে তো প্রচুর কেঁচাকেচি বেঁধে গেছে ওখানে, ঝামেলা ঝাঁটি, দেখো অবস্থা, দেখো তোমার লাইভ লাইভ প্রমাণ, দেখো এরকমভাবেই চলে আমাদের লোকাল ট্রেনের প্রতিদিনের ডেইলি প্যাসেঞ্জারি যারা করে তাদের জীবন, ঠিক আছে। তো এইভাবেই ডেইলি প্যাসেঞ্জারি করতে হয় মানুষের, যারা কার্পেটের দায় কাজে যাচ্ছে, কেউ অনেক কষ্ট করে দৌড়ে এসে ট্রেনটা ধরে, যদি ট্রেনটা একটু দাঁড়ায় অনেক সময়। তো যেহেতু এটা বিধাননগর, সামনে শিয়ালদা স্টেশন, তো ট্রেনটা একটু কিছুক্ষণ দাঁড়ানোটা স্বাভাবিক। বলছি যে কীভাবে আমাদের যেতে হয়, তো বলতে বলতে প্ল্যাটফর্ম থেকে নিয়ে আমি র্যাপিডোর জন্য ওয়েট করছিলাম, কারণ আমি র্যাপিডো করে যাবো। র্যাপিডো বলতে যারা হয়তো জানো তাদের বলছি এটা বাইক বুক করার একটা অ্যাপ, যেখানে আমি ওই বাইক বুক করেই আমি এদিক ওদিক যাই বেশিরভাগ টাইমে, কারণ বাস বা অটো যেখানে কিনতে না পারে বা যেতে না পারে সেখানে বাইকটা আমার খুব কমফোর্টেবল হয় ওখানে যাওয়ার জন্য, কারণ বাইক একাই যাওয়া যায়। তো সেটার জন্য আমি চেক করছিলাম বাইকটা কখন আসবে, তো বাইকটা আসলে পরে আমি ওটাই উঠে পড়বো, এবং বাইকে আমার 80 টাকা মতন লেগেছে যেহেতু আমি ওখানে যাবো তাই। আর তার জন্য ওয়েট করছিলাম এখানটায় দাঁড়িয়ে যে বাইকটা কখন আসবে, কিন্তু কথা বলতে বলতে বাইকটা চলে আসলো,
আর বাইকে আমি দেখছিলাম যে বাইকের যে লোক তিনি আমার সঠিক জায়গায় নিয়ে যাচ্ছিল কি না, বুঝতেই পারছো মানে অনেক স্ক্যাম চলে যেহেতু। তো যাই হোক, উনি আমাকে সঠিক জায়গাতেই নিয়ে গেছে এবং দাদাও খুব ভালো ছিল। দাদা বারবার ঘুরে ঘুরে আমার ক্যামেরাটা দেখছিল যে এটা কী ক্যামেরা বা কীরকম কী। তো দাদার সাথে এইভাবে কথা বলতে বলতে যাচ্ছিলাম এবং আমি যেহেতু যাচ্ছি আইটিসি রয়্যাল বেঙ্গলের পাশে মিলন মেলা প্রাঙ্গণ, তো ওখানে আমার র্যাপিডো করে ভাড়া লেগেছে 80 টাকা। তো ওই 80 টাকায় একটাবারই আবার বিকেলবেলা আসতে হবে এই সেম ভাড়া দিয়ে। এইরকম বলতে বলতে সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন পার হচ্ছি, এর উপরে হচ্ছে মেট্রো স্টেশন, যেখান থেকে আমরা যাচ্ছি তার উপরেই এই যে মেট্রো স্টেশনটা পার হলাম। দেখেছো আমাকে হেলমেট পরিয়ে কিরম দিয়েছে, আর আমাকে পুরো বাদুরের মতন লাগছিলো। যাই হোক, সেফটি পারপাসের জন্য হেলমেট ইউজ করা খুবই দরকার, তোমরাও বাইরে বেরোলে পরে হেলমেট ইউজ করবে অবশ্যই। এবং এই দেখো কথা বলতে বলতেই চলে আসলাম আইটিসি রয়্যাল বেঙ্গলের পাশাপাশি। আসলে যেখানটা আমি কাজ করব মিলন মেলা প্রাঙ্গণ, সেটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গলের কাছাকাছি একদম ঢিলছোড়া দূরত্ব। এই দেখো আইটিসি রয়্যাল বেঙ্গল এবং এই যে মিলন মেলা প্রাঙ্গণ, তো এখান থেকে আমার প্রথমে এন্ট্রি করতে হচ্ছে কারণ আমি পিছন থেকে ঢুকছি। এটা হচ্ছে পিছন সাইড মিলন মেলা প্রাঙ্গণের এবং এই পিছন সাইড থেকে ঢুকে আমাকে কার্ড সংগ্রহ করতে হবে। তো ওই দেখো ঢোকার অ্যাকচুয়ালি ভিডিওটা নেওয়া হয়েছে আগে, সেটা ভালো হয়নি, তার দ্বিতীয়বার আরেকবার নিয়েছি। তো ওই গলায় যে কার্ডটা আমার দেখতে পাচ্ছ সাদা রঙের, এটাই আমাকে ওখান থেকে দিয়ে দেওয়া হয়েছে। এটা আমার পাস, এদিক ওদিক আমি যেখানে যাই না কেন ওইটাকে শো করে আমার চলতে হবে এবং এটা যতক্ষণ আছে আমি ততক্ষণ এখানে স্পেশাল গেস্ট। তো দেখতে পাচ্ছি যে পিছনে আইটিসি রয়্যাল বেঙ্গল এবং এই যে সাইডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার মিলন মেলা প্রাঙ্গণ, যেটা হচ্ছে কি আইটিসি রয়্যাল বেঙ্গলের একদম পাশেই। আসলে এখানে একটা এক্সিবিশন চলছিল, এই যে তারই মানে এখানে সাইনবোর্ড লাগানো এবং এই ভেতর থেকে আমাদের এন্ট্রি করতে হচ্ছে এখন। তো আমি যেহেতু পেছন থেকে ঢুকছি, তো এই যে ঢুকে গেলাম, কিন্তু ভেতরে ঢোকা মাত্র ওই কী বলো বন্ধু, ভেতরটা আলাদাই একটা ফিল, কারণ ভেতরটা পুরো এসি চলছিল আর বাইরে ভীষণই গরম ছিল। তো যাই হোক, এসি রুমে ঢুকে নিজেরও একটু ভিআইপি লাগছিল, মানে বুঝতেই পারছো এত গরমের ভেতর থেকে যখন ঠান্ডার মধ্যে ঢোকা হয় না তখন খুবই ভালো লাগে। তো এই দেখো সেই এক্সিবিশনের প্রত্যেকটা দোকান ঘর, আসলে এখানে অনেক ব্যবসায়ীরা এখানে এসে দোকান দিয়েছে, মানে একটা কোম্পানির হয়তো এখানে এক্সিবিশন হচ্ছে, আমি সঠিক বললাম না, বাট আমার এখানে কাজ হচ্ছে ড্রোন অপারেটর হিসেবে। তো আমি যেহেতু ড্রোন অপারেটর হিসেবে এসেছি তো আমাকে আগে আগে আসতে হয়েছে, এখানে সকাল 8টার মধ্যেই আমি ঢুকে গেছি, দাদা যে টাইমে আমাকে বলেছে আসতে। এবং এসে ঢুকে দেখি এখানে সমস্ত কিছু রেডি হচ্ছে, তখনও প্রপারলি রেডি হয়নি পুরো, কারণ আমাদের যেহেতু কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি আমরা করি তো আমাদের আগে আগে স্পটে আমাদের থাকতে হয়। এবং এখানে দেখো সমস্ত সবাই রেডি হচ্ছে, কেউ গোছাচ্ছে। তো সামনে দেখো জাস্ট এই জিনিসটা দেখো কত সুন্দর, সুতোর একটা মানে কী বলে এগুলোকে, সুতো দিয়ে পুরো বানানো, ঠিক আছে। তো এটার সাইড থেকে এই যে আমি চলে গেলাম, আর এই যে দেখতে পাচ্ছ মাসিরা প্লাস্টিক নোংরা টোংরা যা যা আছে সেগুলো সব পরিষ্কার করছিলো, কারণ এরপরেই শুরু হয়ে যাবে ওটা, স্টার্টিং হলে পরেই তখন এই জায়গায় এসব আর চলবে না। তো এখন সমস্ত কিছু রেডি হচ্ছে, সবাই সবার মতন প্রিপেয়ার হচ্ছে, দেখতে প্রায় চলেই আসলাম এখানটায় সবার সাথে এসে একটু। বলতে বলতে খিদা পেয়ে গেছিলো, তো খিদা পেতে না পেতে আমি একটু বাইরে বেরোলাম খাবার জন্য। কিন্তু দুঃখের বিষয়ে কি বলবো, এখানে আশেপাশে কোনো নর্মাল দোকান নেই যা যেটাতে আমরা হচ্ছে গিয়ে ওখানে মানে আমাদের মতন মানুষরা গিয়ে টুকটাক খেতে পারবে, মানে একটু ভিআইপি জায়গা হলেই হয়তো এরকম হয়। এখানে আশেপাশে একদম দোকান নেই বললেই চলে, গোটা কয়েক দোকান আছে কিন্তু তাদের খাবারের কোয়ালিটি বলো বা বাকি যা সেগুলো আমার ঠিক পছন্দ হয়নি, তো সেই প্রপার আমি খাবারটা পাইনি। তো সিকিউরিটিকে আমি জিজ্ঞেস করছিলাম এখানে খাবারের দোকান কোথায় আছে, তো সিকিউরিটি নিজেও জানে না, তিনি বলছিলো যে আশেপাশে দেখো সামনে হয়তো একটা আছে। তো দেখলাম যে সামনে অনেকটা দূর ওখানে, মানে উনি যেভাবে বলছিলো হেঁটে হেঁটে, ওখানে গিয়েও আমি আর খুঁজে পাইনি। তো শেষে কী আর করবো, খাওয়া টাওয়া যেহেতু মানে কনফিউজে ছিলাম যে কোথায় কী খাবো, তো না খেয়েই লাস্টে মানে চেষ্টা করছিলাম খাওয়ার এর জন্য, কিন্তু সকালবেলা সত্যতা বলতে আর খাবার আর পাইনি। না পাওয়ার কারণে আমরা ওখান থেকে চলে আসলাম, এসে ড্রোনটা একটু চেক করলাম, কারণ এই ড্রোনটা আজকে আমার ওড়াতে হবে, আর এটা আমি কখনো উড়াইনি সব থেকে, এটা হচ্ছে মানে আসল কথা যে এই ড্রোনটা আমি কখনো উড়াইনি, আমি যেহেতু ম্যাভিক সিরিজের ড্রোন উড়াই আর এটা ছিল Phantom 4। তো যাই হোক, এখানে ঢুকে গেলাম মেইন জায়গায়, তো এই দেখতেই পাচ্ছ এবার এখানে হচ্ছে আমার আসল কাজ এবং আমি আমার কাজে টোটালি এখন সেটিং হয়ে গেছি। তো আমাকে তারা বুঝিয়ে দিল যে ড্রোন কোথায় চার্জ দেবো, কোথায় কী সমস্ত কিছু, ব্যাটারি বলো, ড্রোন মানে টোটালটা আমার দেখাশোনা বা আমার সেফ জোন যাকে বলে সেখানে আমাকে দেখিয়ে দিল তারা যে তুমি কোথায় গেলে তোমার ভালো হবে। এবং এই যে দাদারা দেখতে পাচ্ছি এরা সবাই আমাদের টিমের, তো এরা আমার সাথে ফটো অ্যান্ড ভিডিও করছিলো, কেউ ভিডিওগ্রাফি করছিলো, কেউ ফটোগ্রাফি করছিলো, কেউ আমাদের
মানে হেল্প করছিল, তো এরকম এক একজন এক একটা দায়িত্বে ছিল এখানে। তো এখানে আমি ছিলাম শুধু, আমি নিজে একাই ড্রোন অপারেটর হিসেবে। তো এই যে দেখতে পাচ্ছ, রুম থেকে বেরোলাম বাইরে, আসলে এখানে না অনেকটা গুলোক ধাঁধার মতন, এক জায়গা দিয়ে ঢুকে আরেক জায়গা দিয়ে বেরিয়ে যেতে হচ্ছে, বুঝতে পারছি না কোথায় কী ঘুরতে হয়। তো যাই হোক, এত কিছুর মাঝে নিজেকে এইভাবে মানে নিয়ে যাওয়াটা একটা আলাদাই চ্যালেঞ্জের ব্যাপার। তো এই যে চলে আসলাম আবার সেই জায়গাটায় যেখান দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম এতক্ষণ। তো এখান থেকে যেতে যেতে এখানে এখন জায়গা মতন পৌঁছাবো, পৌঁছে ড্রোনটাকে চার্জ করবো, কারণ দাদা বলেছে ড্রোনটা চার্জ দিতে হবে, কারণ ড্রোনে নাকি চার্জ ছিল না। তো ড্রোনের তিনটে ব্যাটারি আমার চার্জ দিতে হবে, তো সেই জন্য চার্জের লোকেশানটা আবার চলে গেলাম যেখানে আমি ড্রোনটা চার্জ করবো। এবং ড্রোনটা চার্জ করার পরেই এই দেখো ড্রোনটা এবার ফ্লাই করবো, এবং ফ্লাই করার সাথে সাথে তোমাদের কিছু সিনেম্যাটিক শট এখানের খুবই মানে শর্ট ক্লিপ আমি তোমাকে শেয়ার করবো, সবটা তো শেয়ার করা পসিবল না। তো তোমরা এখন আপাতত শর্ট ক্লিপটা তোমরা দেখে নাও। তো বলতে বলতেই দেখো দুপুর হয়ে গেল, এবং দুপুরের লাঞ্চ টাইমে এখানে আমাদের খাওয়ার জন্য এখানে দেখেছে, এবং এই সাইডে দেখতে পাচ্ছি আমার পেছনের সিকিউরিটি হয়ে যায়। তো তারা আমাকে নিয়ে আসলো এখানটায় যে আপনি এখানটায় খাবেন বসে। তো এখানে দেখলাম যে আমি ঢোকার আগে দেখি এখানে বিরাট বড় লাইন রয়েছে, মানে লাইন মানে নর্মাল আমাদের যেরকম বিয়ে বাড়িতে বুফে সিস্টেমে লাইন থাকে সেরকম লেভেলেরই লাইন এখানে। এবং এখানে বিভিন্ন পোস্টের স্যার ম্যামরা এখানে এখানে রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ লাইন, এরা সবাই হচ্ছে এক একটা পোস্টের এখানের মানে দায়িত্বে রয়েছে। তো সবাই এখানে যেহেতু লাইন দিয়ে আছে, তো আমাকেও এখানে লাইন দিতেই হবে। কিন্তু আনন্দবার আমি লাইন না দিয়েই খেয়ে ওখান থেকে বেরিয়ে এসেছি, কারণ ওরা এখানে আমার সবাই চেনা পরিচিত ছিল। তো কাজ করতে করতে বিকেল হয়ে গেল, আর বিকেল পরে এই জায়গাটার ভিউটা জাস্ট দেখো, যেটা এরকম নর্মালি দিনের বেলায় সাদা ছিল সেখানটা এখন রাত্রেবেলা প্রজেক্টরে এখানে নানান রকম এরকম গানের ভিডিও এখানে দেখানো হয়, যেগুলো মানে খুবই সুন্দর লাগে দেখতে, এবং এরকম লাইভ চলতে থাকে স্ক্রিনে। তো দেখতে দেখতে আবার রয়্যাল আইটিসির সাইডে ছিল, এই দেখো রয়্যাল আইটিসির ভিউটা, জাস্ট ড্রোনের ভিউটা দেখো, পুরো কলকাতাটাকে কত সুন্দরভাবে। আর এই দেখো রাতে রাতেই চলে আসলো। তো আজকের ড্রোন অপারেটিং আপাতত এই অবধি প্রায় কমপ্লিট হয়ে গেলো, এবার তোমরা একটু দেখে নাও আশেপাশের শটগুলো, যেহেতু এখানে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটা। তো প্রায় শেষের পথে এখানে, তো কাজ প্রায় অলমোস্ট বলতে পারো আমার 25% কমপ্লিট। দিন দেখতে দেখতে রাত হয়েই গেছে, আর রাত হতে না হতেই প্রায় আর অল্প সামান্য কিছু কাজ বাকি ছিল এখানে। আর সেটাই করতে আবার বেরোলাম, কারণ ড্রোনটাকে চার্জ করে আবার রেডি করতে করতেও টাইম লাগে বেশ। তো আমার যেহেতু ওইভাবে কাজ তো হয় না, আমার কিছুক্ষণ পরপর কাজ করতে হয়, তো আমাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে সেই জন্য। এবং তাই জন্য আবার যাচ্ছিলাম নতুন জায়গায়, এবং এই যে দেখতে পাচ্ছ দাদাটা দাঁড়ানো, এই দাদার সাথে কথা বলে নিলাম কোথায় কী কী শট নেবো, এবং ড্রোনটা রেখে আমি একটু কথা তার সাথে কথাটা বলে দেন আমি ওখানটায় চলে গেলাম, যে আমার যে জায়গাটায় লোকেশানে কাজ করব। এবং পুরো ভিউটা জাস্ট এখান থেকে, এই দেখো কোথা থেকে যাচ্ছে, স্টেজের পিছন থেকে আমি যাচ্ছি এখান থেকে, এবং আমার ক্যামেরাটা পিছন থেকে আমি সেট করে রেখেছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি ভালোভাবে। এবং বলতে বলতে এই যে এই দেখো সেই টার্নিং পয়েন্ট, এবং এখান থেকে এখানে আসলাম, এসে আমি যাব ওই কোণায়, আমার বাঁদিকের কোণাটায় আমি চলে যাব। তো এইটা হচ্ছে মেইন গেট, এই মেইন গেটের এখান থেকে আমি যেহেতু প্রথমে ঢুকেছিলাম, এবং এখানে এখন বলতে বলতে প্রায় সন্ধ্যা হয়েই গেছে। এখানে আর সামান্য কিছু ক্লিপ বললো যে ভাই তুমি আর এমনি কিছু ক্লিপ তুলে নাও যাতে পরে কোনো প্রবলেম না থাকে। তো আমার প্রবলেম না থাকারই কথা, কারণ আমি প্রথমেই সব কাজ করে নিয়েছি, মানে আমার দুপুরবেলার আগে আগে কাজ প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে।
তো বলতে বলতে প্রায় কাজের শেষ। এই দেখো এখান থেকে বাইরের ভিউটা লাস্ট আরেকবার দেখে নাও। এখানে গান চলছিল খুব সুন্দরভাবে, আর বলতে বলতে এই যে আরও সুন্দরটা জায়গা, যেটা এই যে কোম্পানি, যে কোম্পানি আমি আমার কাজ ছিল এখানটায়, তো তাদেরই মানে কোম্পানিটা সাজানো এইভাবে। এই দেখো ড্রেসগুলো জাস্ট, এইসব জায়গায় নর্মালি ভিডিও ফটো তোলা বারণ, কিন্তু তারা আমাকে দেখে অ্যালাউ করেছে। তো এই যে এরকমভাবে প্রত্যেকটা দোকান এখানে সাজানো রয়েছে, এবং এই বলতে বলতে কাজ আমার শেষ, এবং আমি তাদের ড্রোন তাদের কাছে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছিলাম। কিন্তু ওই যে বললাম আমি সকালেও র্যাপিডোতে এসেছি, বিকেলেও র্যাপিডো করেই যাব, কারণ আমার এখান থেকে গাড়ি বা বাস পাওয়া আমার একটু চাপ হয়ে যাবে। তো র্যাপিডো বুক করতে করতেই র্যাপিডো প্রায় মিনিট পাঁচ টাইম নিল। তো র্যাপিডো বুক করার সাথে সাথে র্যাপিডো ফোনও করলো, দেখলাম যে হ্যাঁ তিনি অ্যাভেলেবেল আছে। তো আমাকে নিতে নেওয়ার জন্য সে কল করেছিল, এবং কথা বলতে বলতেই আমি ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো বেরিয়ে আমি ওখান থেকে পুরো ভিউটা মানে শ্যুট করতে করতেই বেরোচ্ছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করছিলাম। এখান থেকে বেরিয়ে, কলকাতা থেকে বেরিয়ে আমার বাড়িতে যেতে যেতে প্রায় 12টা বেজে গেল। তো কথা বলতে বলতেই যাচ্ছিলাম ওনার সাথে, তারপর বাইরে থেকে মাও ফোন করেছিল, মার সাথে কথা বলছিলাম যে কখন কী আসবো কী বৃত্তান্ত। তো এই দেখো এই হচ্ছে এক্সিট গেট, এবং এখান থেকেই সবাই এক্সিট হচ্ছে। এটা হচ্ছে মিলনমেলা প্রাঙ্গণের 2 নম্বর গেট, এবং এই 2 নম্বর গেট থেকে সবাই নর্মালি এক্সিট হয়, মানে সবাই বেরিয়ে যায় এখান থেকেই। আর তাই আমি ওখান থেকে বেরোলাম, বেরিয়ে এখানে সিকিউরিটি রয়েছে সামনে, সেম সকালবেলা তোমরা দেখেছো যে এখান থেকে আমি বেরিয়েছিলাম, আর সেটাই এখন রাত্রেবেলা। আর এই দেখো আইপিসি রয়্যাল, তো আমাকে বললো র্যাপিডো যে তুমি এখানটায় দাঁড়াও, আমি তোমাকে এখান থেকে পিক আপ করে নেবো। তো চলো বলতে বলতে এই দেখো গাড়ি চলে আসলো, আর সকালবেলা ছিল বাইক, বিকেলবেলা আসলো একটা স্কুটি। যাই হোক স্কুটি তো বেশ ভালোই, দাদাটাও অনেক ভালো ছিল, কোঅপারেট করছিলো, আর আমাকে অনেক অল্প সময়ের মধ্যে ভেতর থেকে আমাকে নিয়ে গেছে দাদাটা, এটা মানে খুবই ভালো কথা। মানে আমার ট্রেনটা অ্যাকচুয়ালি 9:04 ট্রেন ছিল, তো ওই ট্রেনটা আমার ধরলে খুব ভালো হতো। তো বলতে বলতে দেখো শিয়ালদা স্টেশনে চলে এসেছি, আর মানে ভিড়, এই রাত্রবেলা না প্রচুর ভিড় হয়, কারণ বুঝতে পারছো সকালে অফিসিয়াল টাইমে যেমন ভিড় হয় তেমন রাত্রবেলা ভিড় হয়, কারণ সবাই কাজ থেকে বাড়ি ফেরে। তো এরকম এই কারণে সবাই শিয়ালদা স্টেশনে ভিড় হওয়াটা স্বাভাবিক, কারণ শিয়ালদা স্টেশনটা একটা বড় স্টেশন আমাদের এখানে, সবাই তো জানো হয়তো তোমরা। আর এই বলতে বলতে দেখো আমার যেহেতু অনলাইন টিকিট কাটা ছিল, তো আমি আর টিকিটও কাটিনি, আমার লাইনে দাঁড়াতে হয়নি, এবং ঢুকে দেখি 8:50 বাজে, সরি 20:50। তো বলতে বলতে দেখি দেখো 9:04 আমার বনগা লোকাল 7 নম্বরে দিয়েছে, এবং বনগা লোকাল তখনও ঢোকেনি, আমি একদম সঠিক টাইমে এসেছি, র্যাপিডো বুক করেছিলাম বলেই হয়তো আমি সঠিক টাইমে আসতে পেরেছি এখানটায়, নাহলে হয়তো বাসে আরও টাইম লাগতো। আর একটু ভিজে গেছিলাম, বৃষ্টি হচ্ছিলো হালকা পাতলা, তো যাই হোক সেটা নিয়ে প্রবলেম না। বলতে বলতে স্টেশনে যেহেতু চলে আসলাম, এর থেকে বড়ো সেফ কিছু হয় না। তো বাড়িতে আমি যেহেতু 11:30-11:15 মধ্যে পৌঁছে যেতে পারবো আশা করি। তো বলতে বলতেই এই দেখো ট্রেনে দেখো পুরো ফাঁকা, শিয়ালদা থেকে এই অবস্থায় ছাড়লো, আর আশেপাশের লোক আমার ক্যামেরাটা একটু দেখছিল। তো বলতে বলতেই শিয়ালদা ছেড়ে যখন বিধাননগর ঢুকলো, জাস্ট ভিড়টা দেখো, সেই সকালের মতন ভিড়াভিড়ি শুরু হয়ে গেলো আবার। এই যে সবাই সেট হয়ে গেল, এখন পুরো আর বসার কোনো সিট পাওয়ার মতন ভাগ্য মানুষের নেই, এখন যদি কেউ মায়া দাদা দেখিয়ে ছাড়ে তো তখনই সে জায়গা পাবে। এবং সবাই আমাকে শুধু বলে সাইড সাইড, এই কোনায় বসলে না ভীষণ সমস্যা, খালি বলে দাদা একটু চাপেন, দাদা একটু চাপেন, আর কী আর করা যাবে, আমি রোগাবাটটা অনুসারে আমাকে চাপ দিয়ে সবাই নেবে। তো যাই হোক এই বলতে বলতে প্রায় বাড়ির কাছাকাছি 1 ঘন্টার রাস্তা, প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর বাড়ির রাস্তায় আসলাম। এবং এই দেখো সারাদিন এত ক্লান্ত পরিশ্রম করে, মানে কী আর বলবো, শরীর আর শরীর দিচ্ছ না তখন, তখন যেমন চোখে ছিল ঘুম, কারণ সকালেও ঘুম ঘুম চোখে বেরিয়েছি, আর এখনও ঘুম ঘুম চোখেই বাড়িতে ফিরছি। তো এইভাবে পুরো কাজ করতে করতে সারাটা দিন আমার কাটাতে হয়। তো যেদিনকার কাজ থাকে সেদিনকে এরকম প্রচুর চাপ থাকে আমার, তো এরকম নানান রকম দায়িত্ব নিয়ে তো চলতে হয়, তো কী আর করা যাবে, কাজ তো করতেই হবে, আর এইভাবেই দিনের শেষে বাড়িতে ফিরতে হয়। কখনো হয়তো আজকে 10টায় ফিরেছি, তো কখনো রাত 2টায় ফিরতে হয়, কখনো হয়তো কুকুরের ধাওয়া খাই, তো কখনো রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ। তো এইভাবেই দিনগুলো আমাদের চলতে থাকে। ওই যে দেখতে পাচ্ছ কুকুর, এরকম কুকুরই অনেক সময় ধাওয়া দেয়। তো চলো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ সবাই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত কেমন লাগলো আমার আজকের পুরো ভিডিওটা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।